এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবার আদালত চত্বরে চলল একাধিকবার গুলি। ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল আদালত চত্বরে। আজ অর্থাৎ শুক্রবার দিল্লির সাকেত আদালত চত্বরে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার সকালে এই গুলি চালানোর ঘটনায় আদালত চত্বরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রের খবর, হামলাকারী একজন কুখ্যাত দুষ্কৃতী। আদালত চত্বরে নিরাপত্তা এড়াতে আইনজীবীর পোশাক পরে এসেছিলেন, ফলে সহজেই পুলিশের নজর এড়িয়ে যায়। যে মহিলাকে লক্ষ্য করে গুলি চালান ওই দুষ্কৃতী, তিনি তখন আদালত চত্বরেই ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহিলা একটি মামলায় সাক্ষ্য দিতে এসেছিলেন, তাকে অনুসরণ করে আদালত চত্বরে ঢুকে পড়েছিলেন হামলাকারী। মহিলাকে লক্ষ্য করে পরপর চারটি গুলি চালান তিনি। তিনটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি গুলি লাগে মহিলার শরীরে, তাতে গুরুতর জখম হয়েছেন তিনি। আচমকায় আদালত চত্বরে গুলি চালায় হুড়োহুড়ি পড়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা, তাকে উদ্ধার করে দ্রুত এমসে নিয়ে যাওয়া হয়েছে। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। কেন গুলি করা হলো সেই বিষয়টিও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর খোঁজ চালানো হচ্ছে। দিল্লির আদালতে গুলি চালানোর ঘটনা কিন্তু নতুন নয়। গত বছর সেপ্টেম্বর মাসেও এমন ঘটনা ঘটেছিল। সেইবার গুলির লড়াইয়ে তিনজনের মৃত্যু হয়েছিল, আহত হন বেশ কয়েকজন। দিল্লির কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র গোগী নিহত হন গুলির লড়াইয়ে। এই ঘটনা আপনাদেরকে আগের বছর জানিয়েছিলাম, আর আজকে ফের একবার দিল্লি আদালত চত্বরে এই রকম ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল।